নিজেদের বাক স্বাধীনতা, নিজেদের ক্ষমতা প্রয়োগ করার ফলেও তারা পিছিয়ে আছে। তাদের জন্য অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন শুধু ভাঙড়ের মাটিতে নয়, সারা পশ্চিম বাংলায় আমরা বিস্তারিত ঘটাচ্ছি। দেখুন, ভাঙড়ে এমন একটা জেলার মধ্যে অবস্থিত হয়ে আছে যেই ভাঙড়ের আমার যুব সম্প্রদায়ের ভাই বেশি আছে, যেখানে আমি কোনো জাতি প্রসঙ্গে কথা বলছি না, এখানে কম বেশি 85% আমার মুসলিম কমিউনিটি ভাই বাস করে। তা এরা কি মানুষ নয়? আমি কোনো জাতির কথা বলছি না, তারই সাথে বলি আজকে 2/24 পরগনার এত অসহায় অবস্থাটা কেন হবে? আজকে মুর্শিদাবাদ মালদাতে কেন অসহায় অবস্থা হবে? আমরা কি এরই স্বার্থে 34 বছর যারা রাজত্ব করেছিলেন সিপিএম সরকারকে তাড়িয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কি এনেছিলাম? আমরা কি চেয়েছিলাম? আমরা 2 কিলো চালের কথা ভাবি না, বাচ্চাদের প্যান্ট শার্টের কথা ভাবি না। আমরা চেয়েছিলাম স্বাস্থ্য দপ্তর, আমরা চেয়েছিলাম ভাঙড়ের মাটিতে যে রাস্তা, আমরা চেয়েছিলাম এডুকেটেড যারা শিক্ষিত থেকে যারা পড়াশুনোর জন্য যাদের বেনিফিট নেই তারা সরকারের থেকে সুবিধা পাবে, তার জন্য আমরা সরকার বদলিয়েছিলাম। আমরা কি পেয়েছি? তারই সাথে বলি, সুদূর হায়দ্রাবাদ থেকে জনাব ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে নিয়ে আমরা কিন্তু এই সহযোদ্ধা হিসাবে আমার এই ভাঙড়বাসী ভাইদেরকে এবং সাতলিয়া বাজার থেকে যে সমস্ত এডুকেটেড এবং শিক্ষিত মানুষদেরকে নিয়ে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি সম্প্রীতির উপরে সভা রেখে আমরা এই আজকে আন্দোলনে নতুন করে একটা মুখ আমরা তৈরি করতে চলেছি। শুরু করলেন, পরবর্তীতে এরকম কি বড় বড় সভা আপনারা করবেন সেটা আপনারা দেখতে থাকুন। এই তো পিকচার শুরু আছে, এরপরই দেখতে পাবেন। মানুষের উদ্বেগ, উৎসাহ এবং উদ্দীপনা কেমন লক্ষ্য করছেন আপনারা? না, আমরা দেখছি যে আমাদের এমন একটি পার্টি আমরা পার্টি করতে চলেছি যেই পার্টিতে আমার কোনো ভাইদেরকে বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে, তাদেরকে গাড়ি দেওয়া থেকে শুরু করে, টাকা দেওয়া থেকে শুরু করে এটা আমরা কিন্তু করিনি। তাতে আমার কাছে মানে দিনে 1000 ফোন আসে শুধু কি বলে তারা, কবে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আসবে? এবং আমরা মেম্বারশিপ হব মেম্বার অফ পার্লামেন্টে, যিনি শেরের মতো কথা বলছে আমাদের জন্য, তার হাতে আমরা শক্ত কবে করতে পারবো? তাই বলি, এই ভাঙড়ে এসে সাতুলিয়া বাজারে এসে আমি যা দেখতে পেয়েছি, যদি এইভাবে আমরা একত্রিত হতে পারি 2021-এ দলিত মুসলিমকে নিয়ে আমরা কিন্তু নতুন একটা মুখ তৈরি করতে পারবো। আমার নাম এমডি শফিউল্লাহ খান, ঠিক আছে।